সো হে গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আজকে কিন্তু আপনাদের কাছে একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম সো গাইস এই ভিডিওটা কেউ মিস করবেন না দেখুন আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আমি এমন একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দেব যে অ্যাপ্লিকেশনটি দেখলে কিন্তু আপনি সত্যি সত্যি অবাক হয়ে যাবেন সো গাইস দেখুন আজকে আমি কিন্তু অবশ্যই প্লে স্টোরে এমন একটি ভাইরাল একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দেব এমন একটি ইউনিক একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দেব যে অ্যাপ্লিকেশনটি যখন আপনি আপনার ফোনে ইনস্টল করবেন তখন কিন্তু আপনার ফোনকে আপনি আগে থেকে কিন্তু অনেকটা সিকিউর রাখতে পারবেন সো গাইস দেখুন আমাদের হাতে থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে এই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু অনেক ধরনের ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন থেকে থাকে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ওপেন করার বাদেও কিন্তু অন্য কেউ কিন্তু ওপেন করে ফেলে সো গাইজ আজকে আমি একটি এমন একটি অ্যাপ্লিকেশন দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশন আপনি চাইলে আপনার ফোনে আপনি ইনস্টল করে রাখবেন তারপরে কিন্তু আপনার পুরো ফোনটাকে আপনি সিকিউর রাখতে পারবেন তো আপনার সাথে আমি আসি তামিম শুভ আপনারা দেখছেন অ্যাপস মাস্টার তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনও এসএনএলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বেল আইকনে সিলেক্ট করে দেবেন তারপরে ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে এসে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে কমেন্ট করবেন ওকে সো গাইস প্রথমত আপনাকে যে গাইজটি করতে হবে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য কিন্তু আপনাকে এখান থেকে গুগল প্লে স্ট্যাপটি ওপেন করতে হবে তো আমি এখান থেকে জাস্ট গুগল প্লে স্টোর ওপেন করে নিচ্ছি তো আপনি এখানে ক্লিকে সার্চ করবেন সো গাইজ আপনাকে এখানে যেটা লিখে সার্চ করতে হবে তা কিন্তু অবশ্যই দেখুন আমি এই যে এখানে স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু আপনি এটা লিখেই সার্চ করবেন আপনি অন্য কোনো কিছু লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পাবেন না কারণ এটি কিন্তু একটি নতুন একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোরে কিন্তু একদম নতুন সো গাইজ তো এই অ্যাপ্লিকেশনটি যখন আপনি আপনার ফোনে যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু আপনি চাইলে এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি সব ধরনের অ্যাপকে লক করে রাখতে পারবেন তো আপনি কিভাবে করবেন দেখুন আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু একটি ইম্পর্ট একটি অ্যাপ্লিকেশন এটি কিন্তু প্রত্যেকটা ফোনে থাকায় কিন্তু একদম দরকার সো কাজ তো আমি এখন যে কাজটি করবো দেখুন এখান থেকে অলরেডি কিন্তু আমি আগ থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ব্যবহার করি তো তার জন্য আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি তো অবশ্যই আপনি এখান থেকে ইনস্টলটা করে নেবেন তারপরে আপনি যে কাজটি করবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন আপনাকে প্রথমেই এখানে দেখুন একটি অপশান রয়েছে তো আপনি এখানে একটা ক্লিক করব তারপরে আপনি এখান থেকে নিচে যে অপশানটা রয়েছে আপনাকে এই অপশানটাতে একটা ক্লিক করতে হবে তারপরে আপনি এখান থেকে স্কিপ করবেন তো আমি এখান থেকে জাস্ট এখানে স্কিপ অপশান রয়েছে তো আমি এখান থেকে স্কিপ করে নিচ্ছি তো স্কিপ করার পরে কিন্তু আপনার কাছে মেন ইন্টারফেসটি চলে আসবে বাট এই অ্যাপ্লিকেশানটার কিন্তু অ্যালাও পারমিশন রয়েছে আপনি সেটা দিয়ে দেবেন তাহলেই এখানে মধ্যে যে অপশানটি রয়েছে দেখুন এখানে এই অপশানটাতে আপনি একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে আপনি গ্রেস্টার্ট পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আমাদের লক তো আমি এখান থেকে আমি আরও ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এখান থেকে গ্রেস্টার্ট ক্রিয়েট করবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে রয়েছে আপনি এখান থেকে আপনার এই ফোনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনি খুব সহজে লক করে রাখতে পারবেন এবং সেটা কিন্তু আপনি খুব স্যাম্পল ওয়েতে কিন্তু আপনি সেটা খুলতে পারবেন তো দেখুন আমি ওপরে অপশানগুলো আমি কিন্তু একদম পুরোটাই আমি করে দিয়েছি তো তারপরে এই অপশানটা আপনাকে অন করতে হবে এখান থেকে আপনি নিচে এই ব্যাকে আপনি একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আমি এখন ব্যাকে ক্লিক করব তো ব্যাকে ক্লিক করলেই তারপরে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা অন হয়ে যাবে সো গাছ তারপরে আপনি নিশ্চয়ই এই যে অপশানটা রয়েছে নিচে এই অপশানটাতে আপনি ক্লিক করে এটাও করে রাখবেন তারপরে আপনি এখানে আপনার নামটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে আমার নামটা আমি সিলেক্ট করে দিচ্ছি ওকে মানে ওপরে গ্রেস্টারে আপনার নামটা দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আপনি যে করবেন এখান থেকে আপনি যে অ্যাপগুলো লক করতে চান সেই অ্যাপগুলো আপনি এখান থেকে লক করে নেবেন তো দেখুন আমি এখান থেকে ইউটিউবটি আমি এখান থেকে লক করে নেব তো ইউটিউবের উপর ক্লিক করলাম তারপর এখান থেকে ব্যাক করবেন তাহলে কিন্তু সেটা লক হয়ে গেছে এ অ্যাপ্লিকেশনটি প্রিমিয়াম একটি অ্যাপ্লিকেশন ঠিক আছে তো আমরা কিন্তু ফ্রিতে এটা ইউজ করছি মানে স্কিপ করে আমরা ফ্রিতে ইউজ করছি তো তারপরে আপনি এখান থেকে সেভ করবেন মানে এগ্রেসটা আপনি সেভ করবেন সেভ করলেই কিন্তু হয়ে যাবে ওকে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখন আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি খালি ওপেন করুন তারপরে আপনি সে বিষয়টা দেখতে পাবেন তো দেখুন আমি এখান থেকে এই ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমি এখন ওপেন করছি তো দেখুন ওপেন করার সাথে সাথে কিন্তু এ লকটি চলে এসেছে আপনি এখন পাওয়ার বাটনে ক্লিক করে লক করতে মানে ওপেন করতে পারবেন না এই অ্যাপ্লিকেশন আপনি কিছু করে করতে পারবে না দেখুন আমি যাই করছি তাই কিন্তু এখানে হচ্ছে না তো আপনি কিভাবে করবেন তো দেখুন আমি কিভাবে করছি এই লকটি আমি এখন আমি এখান থেকে আমি মানে ওপেন করবো আমি ফেসবুক অ্যাপটি আমি এখন ওপেন করবো তো তার জন্য আমাদেরকে ফোনটা এভাবে এইদিকে একদম এভাবে ঝাঁকাতে হবে আপনি ফোনটা এবার ঝাঁকবেন তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু এই এই যে নিচের যে স্কেলটি রয়েছে এই স্কেলটি কিন্তু ফুল হলেই আপনি ফেসবুক অ্যাপে এখান থেকে ওপেন করতে পারবেন তো দেখুন আমি একটা এভাবে করছি তো এই মাত্র করতেই কিন্তু দেখুন আমার ফেসবুক অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে এটাই হচ্ছে লক আপনি এভাবে ফোন ঝাঁকালে কিন্তু আপনি ফোনটা কিন্তু আপনি আনলক করতে পারবেন বাট সেই অ্যাপ্লিকেশনে আপনি পরবর্তী সময় ঢুকতে পারবেন তো চাইলে কিন্তু আপনি তবে এই মজাদার অ্যাপ্লিকেশনটি অবশ্যই কিন্তু আপনার ফোনে আপনি ইনস্টল করে রাখতে পারেন